আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আপনারা যারা নিজস্ব অর্থায়নে আপনাদের স্বপ্নের দেশ ইউরোপ, আমেরিকা, কানাডা কিংবা অস্ট্রেলিয়ার মতো দেশে পাড়ি দিতে চাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখার ট্রাই করবেন। আপনারা সকলেই জানেন, আমরা যখন বিভিন্ন দেশে যেতে চাই, সেটি হতে পারে মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা, কানাডা কিংবা অস্ট্রেলিয়া, তখন আমাদের কিন্তু একটি এজেন্সির প্রয়োজন পড়ে, যে এজেন্সি থেকে আমরা টাকা ডিপোজিট করে আমাদের ভিসাটি নিয়ে থাকি এবং তার পরিপূর্ণতায় আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বপ্নের দেশে পাড়ি দিতে পারি। কিন্তু আমাদের বাংলাদেশের অবস্থান অনুসারে বাংলাদেশে অনেকগুলো ফ্রড এজেন্সি রয়েছে, যারা কিনা আপনাদেরকে আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্নের দেশে পৌঁছে দিবে বলে আপনাদের থেকে অনেকগুলো টাকা হাতিয়ে নেয়, কিন্তু আপনাদেরকে পরিপূর্ণ সময়ে আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্নের দেশে পৌঁছে দিতে পারে না। এবং সে এজেন্সিগুলো গভর্নমেন্ট ভেরিফাইড না হওয়ার কারণে আপনারা সরকারিভাবেও কোনো ধরনের কোনো অ্যাকশন নিতে পারেন না সেই সকল এজেন্সির বিরুদ্ধে, যার ফলে আপনারা ভিসা পাওয়ার জন্য সেই সকল ফ্রড এজেন্সিকে যে টাকাটি ডিপোজিট করে থাকেন সেই পুরো টাকাটাই কিন্তু সেই এজেন্সি আত্মসাৎ করে নেয়। তো এই দিকটাকে বিবেচনা রেখেই আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে বাংলাদেশ সরকারের অথোরাইজ যে সকল এজেন্সিগুলো রয়েছে, অর্থাৎ বাংলাদেশ সরকারের লাইসেন্সপ্রাপ্ত বা অনুমোদনপ্রাপ্ত যে সকল এজেন্সিগুলো রয়েছে সে সকল এজেন্সিগুলোর পরিচয় করিয়ে দিব, যেখান থেকে আপনারা যদি আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্নের দেশে পাড়ি দেওয়ার জন্য ভিসা নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা 100% রিলায়েবলি ভিসাটি পেয়ে যাবেন এবং আপনাদের কোনো ধরনের কোনো টাকা মার যাওয়ারও কিন্তু কোনো ধরনের কোনো পসিবিলিটি থাকবে না। আর কোনো কারণবশত কোনো এজেন্সি যদি আপনাদের টাকাটি আটকে নেয়, অর্থাৎ সে যদি আপনাকে কাঙ্ক্ষিত সময় ভিসা না দিতে পারে, সেক্ষেত্রে আপনারা সরাসরি বাংলাদেশ প্রবাসী কল্যাণ দপ্তর থেকে সেই সকল এজেন্সির বিরুদ্ধে সরাসরি অ্যাকশন নিতে পারবেন, যার ফলে আপনি একজন উকিল পেয়ে যাবেন এবং পুলিশও আপনার সাপোর্টে থাকবে, যার ফলে তারা আপনার টাকাটি দিয়ে দিবে। অর্থাৎ যে সকল এজেন্সিগুলো গভর্নমেন্ট অথোরাইজড বা বাংলাদেশ সরকারের অনুমোদনপ্রাপ্ত, তারা কিন্তু কখনোই এই টাইপসের কোনো কিছুই করবে না, কারণ তাহলে তাদের লাইসেন্সটিও বাতিল হতে পারে। এই জন্যই আপনারা যারা বিভিন্ন দেশে যাওয়ার কথা চিন্তা করতেছেন তাদের জন্য আজকের ভিডিওটি এতটাই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে সেই সকল এজেন্সির নাম, লিস্ট এবং ঠিকানা বলে দিব, যে সকল এজেন্সি থেকে আপনারা 100% আপনারা নিশ্চিন্তভাবে আপনাদের কাঙ্ক্ষিত দেশে যাওয়ার জন্য যে ভিসা প্রসেসিংটি রয়েছে সেটা কমপ্লিট করে নিতে পারবেন। ওকে, তো চলুন আপনাদেরকে সেই সকল এজেন্সির সাথে পরিচয় করিয়ে দিই। তার আগে বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন, ভিডিওটি দেখার পর যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সো লেটস বিগিন টু আওয়ার ভিডিও। ওকে, সো বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদনপ্রাপ্ত এজেন্সির তালিকা বের করার জন্য আমরা সরাসরি প্রবাসী কল্যাণ উপদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে আমরা সিম্পলি সেখানে চলে আসব। এই ওয়েবসাইটটির লিঙ্ক আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, কারণ ভিডিও দেখে আপনারা সকল কর্মসংস্থানের অ্যাকুরেট নাম নাও বুঝতে পারেন, দ্যাটস ওয়াই আপনারা এই প্ল্যাটফর্মটিতে চলে আসবেন। এখান থেকে মেনু নির্বাচন করুন, একটি অপশন পেয়ে যাবেন, সিম্পলি সেখানে ক্লিক করে দিবেন। সেখানে ক্লিক করার পর কর্মসংস্থান একটি অপশন রয়েছে, সেখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে। দেন আপনারা এখান থেকে এজেন্সির তালিকা যে অপশনটি রয়েছে সিম্পলি সেখানে একটি ক্লিক করে দিবেন। সো আমি আপনাদের বোঝার স্বার্থে এখান থেকে এজেন্সির তালিকার মধ্যে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরপরই আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু নতুন একটি ইন্টারপেজ ওপেন হয়ে যাবে, এবং এই ইন্টারপেজটিতে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো। তো দেন আপনারা একটু স্ক্রল করে নিচে আসলে এখানে একটি পিডিএফ ফাইল দেখতে পাবেন, যেখানে লেখা রয়েছে 31/5/2021 তারিখ পর্যন্ত নবায়নকৃত রিক্রুটিং এজেন্সির তালিকা। এটা দেখে আপনাদের বিভ্রান্ত হওয়ার কোনো ধরনের কোনো প্রয়োজন নেই। এখানে মূলত বোঝানো হয়েছে 31/2021 সালে যারা যারা নবায়নকৃত হয়েছে, অর্থাৎ যারা যারা বাংলাদেশ সরকারের অধীনে এসেছে বা বাংলাদেশ সরকারের যে লাইসেন্সটি রয়েছে লাইসেন্সটি নিয়েছে তাদের এই তালিকা এখানে দেওয়া রয়েছে। অর্থাৎ বাংলাদেশ সরকার অফিসিয়ালি বিভিন্ন এজেন্সিকে যে লাইসেন্সটি রয়েছে সেটা 2021 সালেই দিয়েছেন, দ্যাটস ওয়াই এখানে 2021 সালে লেখা রয়েছে। এটা দেখে আপনারা বিভ্রান্ত হওয়ার কোনো ধরনের কোনো প্রয়োজন নেই। তো দেন এখানে আপনারা একটি পিডিএফ ফাইল দেখতে পাচ্ছেন, 31/5/2021 তারিখ পর্যন্ত নবায়নকৃত রিক্রুটিং এজেন্সির তালিকা। সো সিম্পলি আপনারা এখান থেকে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নেবেন। সো আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করে আমি আপনাদেরকে যে সকল এজেন্সিগুলো বাংলাদেশ সরকারের অথোরাইজড রয়েছে সে সকল এজেন্সিগুলো দেখিয়ে দিচ্ছি। তারপরেও আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা ডিরেক্ট এই ওয়েবসাইটটিতে চলে আসবেন অ্যান্ড আপনারা পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নেবেন। সো এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন আবারও বড় করে লেখা রয়েছে 31/5/2021 তারিখ পর্যন্ত নবায়নকৃত রিক্রুটিং এজেন্সি তালিকা।
কিন্তু আপনারা যদি এখানে রিনিউয়াল ডেট দেখেন তাহলে এখানে সবগুলা এজেন্সি 31 ডিসেম্বর 2022 সালে রিনিউ করে নিয়েছে তাদের যে লাইসেন্সটি রয়েছে সেটিকে, অর্থাৎ তারা 2023 সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের অধীনে রয়েছে, দ্যাটস ওয়াই তাদের তালিকাটি এখানে প্রকাশ করা হয়েছে। তো এই প্রক্রিয়াধীন কিংবা বাংলাদেশ সরকারের লাইসেন্সপ্রাপ্ত সারা বাংলাদেশ থেকে প্রায় 1000টিরও বেশি ট্র্যাভেল এজেন্সি রয়েছে, যেখান থেকে আপনারা আপনাদের স্বপ্নের দেশের কাঙ্ক্ষিত ভিসাটি খুবই রিলায়েবলি প্রসেসিং করতে পারবেন এবং 100% ট্রাস্টেডলি তারা আপনাদের কাজটি করে দিবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো এজেন্সির নাম শো করতেছে। তো বেসিক্যালি আপনারা এই এজেন্সিগুলোকে খুঁজে কিভাবে বের করবেন, সো আপনাদেরকে কিছুই করতে হবে না, আপনারা সিম্পলি এখানে যে 1, 2, 3, 4 এরকমভাবে মোট 1000টি এজেন্সি রয়েছে, এখানে মোট 22টি পেজে আমাদের পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়েছে, আমরা আপনাদেরকে 22টি পেজই দেখিয়ে দিব। সো এই 22টি পেজের মধ্যে আপনাদের নিকটবর্তী যে এজেন্সিটি রয়েছে সেটা আপনারা কীভাবে খুঁজে বের করবেন। সো বেসিক্যালি আপনারা যে উপরে 10টি এজেন্সি রয়েছে সেগুলোর যে নামটি রয়েছে বা যতগুলো এজেন্সি রয়েছে সেটার যে নামটি রয়েছে, নামের পাশে দেখবেন আপনার জেলা শহরের নাম রয়েছে কিনা, সেটি যদি না থেকে থাকে তাহলে আপনি এখান থেকে যে কোনো একটি এজেন্সি, অর্থাৎ উপরের যে 100টি এজেন্সি রয়েছে সবগুলাই ঢাকাতে অবস্থিত, আপনারা সিম্পলি কী করবেন গুগলে চলে যাবেন, দেন আপনার যে এজেন্সির থ্রু আপনি কাজটি কমপ্লিট করাতে চাচ্ছেন সে এজেন্সির নামটি আপনি সিম্পলি এখান থেকে পড়বেন। পরে ধরুন সে এজেন্সিটির নাম হচ্ছে রাজ নবাব ট্র্যাভেল এজেন্সি, তো সিম্পলি আপনারা কী করবেন রাজ নবাব ট্র্যাভেল এজেন্সি লিখে গুগলে সার্চ করলেই সেই এজেন্সির একটি অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। সিম্পলি আপনারা সেখান থেকে তাদের নাম্বার নিতে পারবেন, তাদের ঠিকানা পেয়ে যাবেন, সিম্পলি সেখান থেকে আপনারা তাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। আর হ্যাঁ, আপনাদের বোঝার স্বার্থে রাজ নবাব ট্র্যাভেল এজেন্সি বলা হয়েছে, আপনারা সিম্পলি এখানে সংখ্যার পাশে যতগুলো ট্র্যাভেল এজেন্সির নাম রয়েছে সেগুলোর যে কোনো একটির নাম লিখেই আপনারা গুগলে সার্চ করলেই তাদের অফিসিয়াল ওয়েবসাইটটি পেয়ে যাবেন, যেখানে তাদের ঠিকানা এবং নাম্বার দেওয়া রয়েছে। সিম্পলি আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন, দেন আপনারা সেখানে যাবেন অ্যান্ড আপনি আপনার নিজস্ব অর্থায়ন যেহেতু কাজটি করবেন, সেহেতু আপনার স্বপ্নের দেশ সেটি হতে পারে মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা, কানাডার যে দেশই হোক না কেন, সে দেশের জব ভিসার জন্য সরাসরি তাদের থ্রু অ্যাপ্লাই করে নিতে পারবেন। অর্থাৎ তাদের থ্রুই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্নের দেশে পাড়ি দেওয়ার যে অপরচুনিটি রয়েছে সেটা পেয়ে যাবেন এবং ভিসাটিও আপনারা রিলায়েবলি পেয়ে যাবেন। সো এটি ছিল আজকের টিউটোরিয়াল, আশা করি ভিডিওটি আপনাদের অবশ্যই উপকারে আসবে। আপনারা যারা বিভিন্ন ধরনের ফেক কিংবা ফ্রড ট্র্যাভেল এজেন্সির পাদে পড়ে আসছেন এতদিন যাবৎ, তারা সাবধান হয়ে যান এবং বাংলাদেশ সরকারের অথরাইজ যে সকল এজেন্সিগুলো রয়েছে সেগুলোর থ্রু আপনাদের অ্যাপ্লাই প্রসেসিংটি করুন। ইনশাল্লাহ এই সকল এজেন্সির থ্রু আপনারা কাজ করলে আপনাদের কাজটিও হয়ে যাবে এবং আপনারা আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্নের দেশে পাড়িও জমাতে পারবেন। সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিবেন এবং একটি কমেন্ট করে জানাবেন। আর বিভিন্ন দেশের জব ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা কিংবা ট্র্যাভেলিং ভিসা সংক্রান্ত যত ধরনের যত ডিটেলস রয়েছে সব বিষয়ে সকল তথ্য সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকেই ভিডিওটি এত পরিপূর্ণভাবে দেখার জন্য।